আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু শাহনা শিমুল ব্লগস। কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবার জন্য নিয়ে এলাম আরেকটা নতুন ব্লগ। আমি যাই বকবক করি না কেন এখানে, প্লিজ ইগনোর ইট, কারণ আমার ইন্ট্রোটা দেওয়া হয়নি এই ভিডিওর জন্য। অত সুন্দর একটা ভিডিওতে ইন্ট্রো দিতে ভুলে গিয়েছি, কেমন লাগে বলো তো। যাই হোক, আজকে আমি রেডি হচ্ছি বেনজিরের বেবির জেন্ডার রিভিল পার্টিতে, এবং বেনজিরের সাথে এটা দিয়ে আমার দ্বিতীয়বার দেখা হবে। এর আগে অনেক আগে একবার দেখা হয়েছিল, বাট অফিসিয়ালি যদি বলি আজকেই দেখা হচ্ছে আমাদের। সো সাথে আরও অনেকেই থাকবে আমার পরিচিত। সো ভিডিওটা তোমরা আসলে এনজয় করবে আমি মনে করি, কারণ ভিডিওটা অনেক সুইট এবং আমার অনেক ভালো লেগেছে। সো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের এই ব্লগটা শুরু করি। আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর এই ভিডিওতে একটা লাইকও কিন্তু দিও প্লিজ। সো অনেক কষ্টে আমি এই ব্লু ড্রেসটা কিনতে পেরেছি। এই ব্লু ড্রেসটার পেছনে একটা কারণ আছে, একটা কাহিনী আছে, সেই কাহিনীটা তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে যে ব্লু ড্রেসের পেছনে কি কাহিনী আছে। বাট তার আগে আমি রেডি হয়ে যাই। এই ব্লু ড্রেসটা যেহেতু একটু কেমিসোল টাইপের, এই যে এরকম, সো ডেফিনেটলি আমি নিচে একটা টপস পরবো অবশ্যই, সরি এটা লেগিংস, নিচে লেগিংস পরবো আর টপস পরবো আমি, আর তার উপর দিয়ে আমি এটা পরবো। সো এই ড্রেসটা আমি কিনেছি নিউ লুক থেকে, আমার কাছে খুবই ভালো লেগেছে। নাইস, ও সরি এটা তো উল্টা, এই যে এটা হচ্ছে সোজা, নাইস স্যাটিন, একদম পারফেক্ট, নাইস সফট স্যাটিন আর কি, খুব আরাম পরে। সো এটার অনেকগুলো কালার দেখেছি আমি, ব্ল্যাক ছিল, রেড ছিল, বাট যেহেতু আমি ব্লু খুঁজছিলাম এই জন্য টাচ করে আমি ব্লু কিনে নিয়ে এসে চলে এসেছি। সো এখন আমি এটা পরে রেডি হয়ে যাব। সো আমি একটা ওয়েস্টার্ন ড্রেস পরেছি, লাইক একটা ব্লু ড্রেস পরেছি, আমি দেখাবো পুরোটা। আর নিচে আমি হচ্ছে একটা ব্ল্যাক কালারের টপস পরেছি, ডেফিনেটলি এত রিভিলিং ড্রেস তো আমি এমনি এমনি পরবো না। সো আর একটা আমি ছোট্ট একটা জুয়েলারি নিয়ে এসেছি, সো ছোট্ট একটা নেকলেস পরবো আমি, লাইক সামথিং ভেরি লাইট, কানে কিছু পরবো না, তার একটাই কারণ কালকে আমার যেহেতু একটা স্পেশাল ডে, কালকে আমার সারাদিন কানের দুল পরে থাকতে হবে। আর দেখো আমি খুলতেই পারছি না এই নখ দিয়ে, এটা একটা প্রবলেম। কালকে যেহেতু আমার সারাদিন কানের দুল পরে থাকতে হবে, আমার কান ব্যথা হয়ে যাবে যদি আমি আজকে কানের দুল পরি, সো এই জন্য আমি আজকে আর কোনো কানের দুলই পরবো না, আমি জাস্ট এই জুয়েলারিটাই আজকে পরবো, অ্যান্ড দ্যাটস ইট। ভালোই লাগছে, খারাপ লাগছে না, তাই না? এখন আমার জুতা লাগবে, আর আমি সাথে এই হিলসটা পরবো, নাইস হিলস, আমার খুবই খুবই ভালো লেগেছে এটা। ইউনো কোথা থেকে আমি এটা কিনেছি? প্রাইমার্ক, প্রাইমার্কের হিলস এখন খুবই খুবই নাইস। সো আমি এটা পরে ফেলবো, দেন আমি আমার ব্যাগ নিয়ে রেডি হয়ে বের হয়ে যাব, ঠিক আছে? এই মেকআপটার একটা ছোট টিউটোরিয়াল আমি আমার মেকআপ চ্যানেলে আপলোড করবো, তোমরা ওটা দেখে নিও। সো মেকআপের সব ডিটেলস ওখানেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? সো আমি কার্ড লিখলাম, জাস্ট একটা, ও আমাকে দেখা যাচ্ছে না, তাই না? সো আমি কার্ড লিখেছি, কার্ড লিখেছি মানে একটা কার্ড দিচ্ছি, আর সেই সাথে এই যে গিফট, এটা হ্যাপি কাপল অন ইউর স্পেশাল ডে, এখানে দেখা যাচ্ছে টু দ্য হ্যাপি কাপল অন ইউর স্পেশাল ডে, সো এখানে গিফট আছে, অ্যান্ড সেই সাথে একটা কার্ড। সো আমি এখনই বের হয়ে যাব, বাইরে ভালো ওয়েদার না অ্যাকচুয়ালি, লাইক খুবই বাজে ওয়েদার। টেকিং মাই মাস্ক অ্যান্ড আমার ব্যাগ, লাকিলি আমার এই ব্যাগের মধ্যে আমি সব কিছু আটাতে পেরেছি, উইচ ইজ ভেরি আনইউজুয়াল, ইউ নো, বাট লেটস গো, লেটস গো, লেটস গো। একটু পানি খেয়ে বের হলে ভালো হতো, তাই না? আমার সবসময় পানি খেয়ে বের হতে হয়, না হলে আমি পারি না। সব নিয়েছি তো, সব নিয়েছি। কাকে দেখতে পাচ্ছি আমরা? এই প্রথম আমার চ্যানেলে বেনজির ইশরাতকে দেখতে পাচ্ছি আমরা, আর আজকে ওর খুবই খুবই একটা স্পেশাল দিন, অনেক বড় একটা দিন, অনেক অনেক বড় একটা স্পেশাল দিন, একজন মেয়ের জন্য এটা বলবো ওয়ান অফ দ্য বিগ ডে ডেফিনেটলি, এবং আমি খুবই খুবই হ্যাপি যে এরকম একটা মুহূর্তে, এমন একটা স্পেশাল দিনে, আই এম সো হ্যাপি যে আপু আসছে, না আমি হ্যাপি যে তুমি তোমার একটা স্পেশাল মুহূর্তে আমাকে ইনভাইট করছো, আই এম রিয়েলি অনার্ড, আসলে আসবে, কেন ভাববো না, একটা কথা হলো। আর শি ইজ লুকিং লাইক এ প্রিন্সেস, লাইক মাশাআল্লাহ, খুবই খুবই কিউট লাগছে। তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল কবে? পয়লা বৈশাখেই আমি
আমার মেমোরি অনেকটাই ভালো, বুঝছো, মেমোরেবল জিনিস আমি ভুলি না। সো এন্ড ফাইনালি এই এতদিন পরে এসে 2021 আমাদের দেখা হচ্ছে, এবং ডেফিনেটলি আশা করছি এটাই ভাগে ছিল, যাই হয় ভালোর জন্যই হয়, ইউ নো, ফাইনালি যখন দেখা হয়েছে আই এম রিয়েলি হ্যাপি। এট দ্য এন্ড অফ দিস ভিডিও আমরা জেনে যাব আমার মনে হচ্ছিল, ও বলছিল যেটা তোমার মনে হয় সেটা পড়ো, তা আমার মনে হচ্ছিল যে আমার পিঙ্ক পড়ার খুব শখ, হ্যাঁ আমি জানি, বাট কিন্তু আমার মনে হচ্ছে যে ছেলে হবে, এর জন্য আমি ব্লু পরেছি, বাট আমার আম্মুর মনে হচ্ছে যে ওর মেয়ে হবে। ইয়েস আন্টি, আই এম উইথ ইউ। আচ্ছা, ভাইয়া হচ্ছে ছেলে পক্ষ, তাই না? আর ও হচ্ছে মেয়ে পক্ষ, যাক যেটাই হোক, ছেলে হোক মেয়ে হোক, সুস্থ হওয়াটাই বড়। সো গেস তোমার তোমার বান্ধবী কই আসছে? ও কিন্তু আমাকে বলছে 12টার সময় আসবে, আমাকে বলছে লেট করো না, আমি চলে যাব 4টার দিকে, বাঙালি নিয়ম মেইনটেইন করতে কিছু করো। ও 4টা, ও 3টা 45 এসে 4টায় চলে যাবে, ওকে 4টার সময় বের করে দেওয়া হবে, ঠিক আছে? দেবো, বের করে দিব, হ্যাঁ ঠিক আছে। কাবাব খাবেন? কাবাব হয়ে গেছে সাইদার সাথে। আরে জি জি, আমার কলেশন, আমার কলেশন, ও চুল কেটে ফেলছে, ওকে চেনা যায় না, যা না বড় হচ্ছে কেন, হ্যাঁ ঠিক আছে, কেন এ বাবি চুলওয়ালা থাকবে না, হ্যাঁ আরে জুট আরেকটা আরেকটা পিচ্ছি, ওকে হাইপার হচ্ছে, ওকে হাইপার হচ্ছে, আর আমাকে থামস থামস আপ দিচ্ছে, একটু থামস আপ, ওকে ওকে ইয়ো। ছেলে যাতে না, তারা মেয়ে ছেলে হয়ে গেছে যে, না না না, কারণ আমি যে বেঞ্চের মতো সুন্দর একটা দল হবো, আর ড্রেস আপ করে নিয়ে ঘুরে ঘুরে বেড়াবো, আমি স্টিল টিম বয়, বড় ব্যাগ মানে বড় গিফট, আল্লাহ ছোটবেলার মতো না, বড় না এটা, একটি আদর্শ মায়ের থেকে টিপস নিয়ে নিন কিভাবে ঘুম পাড়ানো। কেমন আছো তুমি? আমার কালেকশন ভালো আছো তুমি? সো সবাই জানান দিচ্ছে যে ছেলে হবে না মেয়ে হবে, আমি তো আমার মনে হয় ছেলে হবে, এই জন্য আমি টিম ব্লু, আমার হাতির মনে হয় মেয়ে হবে, এই জন্য টিম, আমার আম্মুর মনে হয় ওর মেয়ে হবে, আম্মু বলছে এটা, হ্যাঁ আম্মু বলছে যে ওর গালগুলো খুব সুন্দর, কিউট, টুকলো টুকলো লাগতেছে, ওর মেয়ে হবে, এটা আমার আম্মু বলছে। আমার কাছে কেন জানি মনে হয় মেয়ে হবে, আমি কিছুক্ষণের মধ্যে জেনে যাবো ছেলে হবে না মেয়ে হবে। বাচ্চারা ভালো, কি সুন্দর শেয়ার করতে জানে সবকিছু, বাচ্চারা শেয়ার করতে জানাটা এটা একটা ভালো গুণ, সো কিউট মামি, ধরো থ্যাংক ইউ, আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে, এটা আমি কত করে not like this, oh I can't see crown, oh like that, yeah, okay sure, thank you। সো বেবির জেন্ডার রিভিলের প্রস্তুতি চলছে, এখানে যেটা করা হচ্ছে বেঞ্জির এবং ভাইয়াকে আই মাস্ক পরিয়ে দেওয়া হচ্ছে, এবং তোমরা দেখতেই পারবে এরপরে কি কি হলো, ইট ওয়াজ রিয়েলি ফান। দেখো মেকআপ ওর জন্য ইম্পর্টেন্ট, চোখ থাকবে না, ইউ ডোন্ট সি এনিথিং,
চোখ ঢাকবে না এখানে রেডি হচ্ছে ছেলে না মেয়ে আমরা এখনই জেনে যাব ইভেন মা বাবা দুজনে কেউ কিছু জানে না এটাই তো মজা আসো 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 কেমন ফিল করতেছো বলো কেমন অনেক এক্সাইটেড আমার মনে হচ্ছিল প্রথম থেকে হারে পেছনে সো জেন্ডার রিভিল তো হয়ে গেল আপনারা কি ফটো সেশন করতেছেন দুলা ভাইরা ভাইরা কথা বলতেছেন আগে পোজ দিবে তারপরে হ্যাঁ এই দিশা সরো ভাইয়াদের ছবি তুলতে দাও এই যে প্লেট সাথে আছে চিকেন রোস্ট দেখেই অনেক ইয়ামি লাগছে সাথে একটু রোস্টেড ঝোল হচ্ছে বেস্ট একটু তেল থাকে বাট রোস্টেড ঝোল বেস্ট হয় থ্যাংক ইউ পোলাও রোস্ট করার জন্য ফার্স্টকে বলতেছি হ্যাঁ কত বোঝাই যাচ্ছে দেখো না তার আচ্ছা এখানে আছে সবজি এটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে ডায়েট করে সেটা আমার জন্য না দরুন মাংস আছে ডিম আছে কাবাব আছে সো আমি কাবাব নিবো আর ডিম নিবো ডিম খেতে হয় ডিম প্রোটিন ডিমে প্রচুর প্রোটিন আছে কারণ জিম করতে গেলে ডিম খেতে হবে চাই শক্তি চাই উদ্যম এইটা কিভাবে নিছো তুমি আমার চুল দিয়ে নিয়ে আমার টং দিয়ে নাও যে দিচ্ছে থ্যাংক ইউ আর একটু সালাদও নিবো কাছে মরিচ সুন্দরী হতে গেলে কি কি খেতে হয় শশা ওকে খালি শশা নিচ্ছ ওনার শশার পেছনে পোলাও ও আচ্ছা তোমার কি দেখেন কত সুন্দর মেয়েটার পুরো গাল গোলাপি হয়ে আছে ন্যাচারাল গোলাপি কিন্তু এটা আমি জানি আমার ছেলে মিট ওই যে মিট পরোটা মিট
আমরা খাওয়া দাওয়া করছি, গল্প সল্প করে খাওয়া দাওয়া শেষ। আমি তো ডায়েট করি, এই জন্য আমি খাই না, ওরা খায়। না আমাদের খাওয়া, আমার খাওয়া শেষ, আমরা অ্যাকচুয়ালি শেষের দিকে গল্প সল্প করছিলাম, আর এখন আমরা বোরহানি খাচ্ছি, মিল্কের ডাব্বায় বোরহানি। তাও ভালো, তুমি ছেলেকে দিয়ে দাও নাই। দিশাকে চলো দেখে আসি, দিশা নাকি পাতিলের সাথে বসছে, লেটস গো দেখে নিন, দেখে নিন পাতিলের সাথে বসে গেছে। মানে মানে কি বলবো আমি, লাইক দেখছো কত বিয়ে হয়েছে, এরা অনেক পর্যন্ত ছিল শেষ। মানে চিন্তা করো সবাই, এখানে আমরা খাবার নিতে আসি এবং খেয়ে দিয়ে আমরা যাচ্ছি, আমরা সবাই বাইরে খাচ্ছি মানে জায়গা মতো, আর এই আপা আবার প্রমাণ রেখে দিছে কয় গ্লাস বোরহানি খেয়েছে, দুই প্লেটও দুইটা দেখতে পাচ্ছি, তিনটা প্লেট, ওই যে আরো কয়েকটা প্লেট রেখে দিচ্ছি। কোনটা বেশি ভাল লাগছে তোমার? তোমার তো মনে হচ্ছে আরামাইশ করে সব ট্রাই করছো, বলো কোনটা ভাল লাগছে। আচ্ছা এটা হেলদি বেশি, এর জন্য আমি খাই নাই, আমি জানি আমার কাছে ভেজিটেবলটা মজা লাগছে। রোস্ট আমি চিকেন কখনোই অত বেশি আমার যায় না, বাট কি বলে ক্যামেরার পিছনে এই হয়, আজকে আমি ধরে ফেলে দিয়েছি। এই যে এত সুন্দর পাঁচ কয়লের কফি, 1 2 3 4 লেয়ার, 4টা লেয়ারের কফি দিছে, অনেকগুলো আসছে, হ্যাঁ যত্ন সহকারে হবু মা নিয়ে আসছেন আমার জন্য। আমি এখনই খাবো না, গরম কফি খেতে পারি না, উড়ে যাবে ভাই। কারণ ওর নাই ফ্লিপ, সো ফাইনালি আমরা তো জেনে গিয়েছি বেঞ্জির কিউট, সে নিজেই একটা প্রিন্সেস লাগছে, ওকে ও আরেকটা প্রিন্সেসের মা হতে যাচ্ছে, এবং সবাই উই আর ভেরি হ্যাপি। অ্যান্ড যারা যারা এই ভিডিওটা দেখবে সবাইকে বলবো প্লিজ তোমরা একবার করে হলে ওর জন্য দোয়া করো, যাতে ওর প্রেগনেন্সির সময়টা ও সুস্থ থাকে এবং সুস্থ একটা বেবি ওর হয়, এই দোয়াটা করো, কারণ ডেফিনেটলি তোমাদের সবার দোয়া দরকার। এবং কমেন্ট করে জানাতে ভুলো না যে ওকে কতটা প্রিটি লাগছে, ঠিক আছে? আমি কিন্তু খুবই খুশি হবো যদি তোমরা কমেন্ট করো, আর ভালো থেকো তোমরা সবাই। আজকের মতো আমার ভিডিও আমি এখানে শেষ করছি, ওটা প্রিপারেশন নিতে হবে, ইয়াস ইয়াস ইয়াস, এই জন্য আমি তাড়াতাড়ি বাসায় চলে যাচ্ছি, আর আবার দেখা হবে ইনশাল্লাহ তোমার সাথে, ইনশাল্লাহ আবার কালকে দেখা হবে, ভালো থেকো সবাই, সো আল্লাহ হাফেজ। এই যে ম্যাডাম দুটো বসে আছে, আমি বাই বলবো, আমি বাই বলবো, বাট ম্যাডাম দুটো বসে আছে আরাম করে, তাদের উঠার মন মন হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা বাচ্চা মেয়ে চলে যাচ্ছে, এখন অনেক কষ্ট হচ্ছে, আপনি বসে, ও আচ্ছা থ্যাংক ইউ। দেরি শহর ওর মনে ভয় করছে, বিএনজিল দৌড়া দৌড়ি করতেছে, সবাই আমাকে বলছিল আমি এখন এখন থেকে মানে বেবি শাওয়ার বেঞ্জিরে দম আরাম করতেছে।
ওটা না পাচ্ছে মানে ওই যেভাবে উঠছে না মনে হচ্ছে সে পড়ে কিছে কষ্টে উঠছে খুব কষ্টে আচ্ছা আমি এখন চলে যাব ভালো থেকো তোমরা সবাই তোমাদের সবার সাথে ইনশাআল্লাহ কালকে আবার দেখা হবে আসেন আপনি আইসেন আপনি সময় নিয়ে আসেন কোন তো সোনিয়া তো কোনো মতে হতে দিব না আমি 10:30টার সময় অনুষ্ঠান শেষ আপনি চলে যান 10টা 10 মিনিট আমি আসব বাট আসলে হবে আল্লাহ হাফেজ।